কি সুন্দর লাগছে, কি সুন্দর! দেখো এখানকার ফুল দিয়ে পুজো হয়েছে গোপালের। এই কৃষ্ণটাকে একটু দুটো নূপুর পরাতে হবে, পা দুটো ছম 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 করে নাচবে। না গো, আজকে লাস্ট রান্না হচ্ছে, ভগবানের ভোগ লেগে গেছে, হচ্ছে লাস্ট মেয়ের জন্য হচ্ছে। মেয়ে ও শাকসবজি খেতে খুব একটা পছন্দ করে না। গোপালের ভোগ লাগানো হয়েছে, মোটামুটি যা হচ্ছে, রান্না যে কি করে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। যাই হোক, এখন শরৎকালই চলছে এখানে। হাই হ্যালো ছোড়ো, রাধে রাধে বলো, আমরা চলে এসেছি একটা নেক্সট ব্লগ নিয়ে। এখন আমরা যাচ্ছি হচ্ছে সিটিতে, এই এখান থেকে হচ্ছে 1 ঘন্টার রাস্তা, তাই জন্য আমরা সেখানে যাওয়ার জন্য আজকে বেরিয়েছি। 3:15 বাস হচ্ছে বুক করতে হয়, তো মেয়ে বুক করে দিয়েছে। 3:15 যেমন রোদ থাকার কথা, সেই রোদটা এখানে এখনও আমি তো দেখতে পাচ্ছি না। সবে সবে বেরিয়েছি, তাহলে চলো যে গুজরাটের জামনগর সিটিটা একটু দেখে নিই কেমন কেমন হচ্ছে। এখানে কিন্তু একদম সুন্দর সুন্দর ওয়েদার চলছে, একটু রোদ আছে কিন্তু গায়ে লাগছে না, ঠিক আছে। সুন্দর সুন্দর, কি সুন্দর সুন্দর ফুল, আহা আহা আহা। চলে আমাদের হিরো বাই ড্রেস, চুল ধরে রাখো, ধরে রাখো, উড়ে যাবে চুল। এখন বাসে যেতে থাকবে, আমরা বাস স্ট্যান্ডে ওয়েট করছি। আমার মেয়ে ওখানে ফোন দেখছে, ফোন থাকলে আর ওদের খুব একটা খারাপ লাগে না আর কি। ঠিক আছে, চলো দেখতে থাকি। চলে এসেছি মার্কেটে, 1 ঘন্টা লাগলো। তুমি কি ঘুমালে না শুনলে? ঘুমালে না শুনলে? 1 ঘন্টা লাগলো, যেরকম গরম গরম করছিল সেরকম গরম নেই অবশ্যই, ঠিক আছে। কিন্তু মনে হচ্ছে আজকে মার্কেট বন্ধ সানডে, সেটা তোমার মেয়ে জানতো না। চলে এসেছি, মেয়ে বেকার আর কি দৌড় করলো। এসেছে হচ্ছে দরবারগড় মার্কেটে, এটা অনেকটা নিউ মার্কেটের মতন মার্কেট, অত উন্নত নয় কিন্তু ওরকমই পাওয়া যায়। আজকে সানডে যেহেতু অনেক দোকান বন্ধ আছে, চলো দেখে নিই দরবারগড় মার্কেট কেমন কি হয়। অনেক আমরা মার্কেটিং করেছি, মার্কেট আসলে অনেকটাই বন্ধ। আর এই যে এই লোকটার অনেক কিছু পছন্দ হয় না, ওখানে গন্ধ, ওখানে ওই, এখানে সেই, তাই জন্য আমরা লাভ দিয়ে আবার ওখান থেকে দরবারগড় থেকে চলে আসলাম। এখন একটা কেশর বলে রেস্টুরেন্টে বসে আছি, বেশ জায়গাটা বেশ ঠান্ডা। আর এখানে কিছু না, লস্যি টস্যি পাওয়া যায়, লস্যি চাট চাট এইসবই পাওয়া যায়, এগুলো আমরা দেখতে থাকি। ও বুঝলো না তোমার, ওটাই তোমার জন্য আস। মৌনি ওটার সঙ্গে এটা খেলে অ্যাসিড না হয়ে যায়। সেই শ্রী শ্রী করে না আমাদের বিয়ে বাড়িতে, শ্রীর মতো লাগছে। তাহলে অনেকদিন পরে আমরা একটা এসব বাইরের খাবার টাবার একটু খাচ্ছি। এটা হচ্ছে মেয়ের কলিক, এখানে জামনগরে থাকে, এসছে ও দেখা করতে, মেয়ে ডেকেছে তাই জন্য। হাই বলো একটু। দই বড়া খেয়ে এখন অবস্থা হচ্ছে আমার, এখন তাই জন্য আমি এখন লঙ্কা খাচ্ছি, মুখ পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেছে না। ছয় হলো আমাদের শহর দেখা, সিটি থেকে আমরা আবার গ্রামে চলে এলাম, ওই বাস নামিয়ে দিয়ে গেল। এবার আমরা এখন বাজে হচ্ছে 7:20, এখন অন্ধকার হয়নি, তো
তাহলে আজকের মতো, বাড়িতে গিয়ে আবার এখন বিকেলে কি রান্নাবান্না হবে, কি ভোগ লাগবে সব দেখতে হবে। এই চলে যাচ্ছে, মোটামুটি সিটিতে গেলাম, গিয়ে সেরকম আজকে হচ্ছে রোববার ছিল বলে বন্ধই ছিল বেশি, তাই জন্য গেলাম, একটু খেলাম দিলাম, চলে এলাম। আরেকদিন যেতে হবে, গিয়ে বাদনির দোকান দেখবো ঠিক করেছে, তো বাদনি দেখে টেকে কিছু একটা নেব। আমার বড় তো বোঝে না বাদনি কী চাচা ছিল, এখানে আবার কী নেবে, এখানে কী কিনবে, এত কিছু কিনে টিনে আসলে, বললাম কিনতে হবেই বাদনি। তা বলো ঠিক আছে, পরে একদিন দেখবো, চলো শেষও হয়ে যেতে পারে এখানেই ব্লগটা, তাহলে আপনারা দেখতে থাকুন ডেলি ব্লগ।